হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। আজকে সাজিকের আমার দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠে এরকম একটা ওয়েদার পেয়ে এত ভালো লাগছে। আমার জানালাটা বারান্দাটা যা ওয়াও ওয়াও, মানে রুমটা খুব কালারফুল আর বারান্দা আর জানালাটা খুবই সুন্দর। আর এই যে মেককুঞ্জ রিসর্ট, এই আমার জানালা দিয়ে হচ্ছে এটা পুরোটাই দেখা যায়। আমার আসলে এই পরিবেশ দেখার পরে মনটা চাইতেছিল যে সবসময় যদি এখানে থাইকা যেতে পারতাম, মানে প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে যদি প্রতিদিন সকালটা যদি এইরকমই হইতো। আসলে এরকম সব কিছু পাওয়ার জন্য না কপাল লাগে, কপাল, অত বড় কপাল নিয়ে অবশ্য জন্ম হই নাই। আসো আমার ব্যাকসাইডটা তোমাদের সবাইকে দেখাই, মানে যেটা বারান্দা বললাম, এই যে এখানে রাত্রিবেলা বসে বসে আমি অনেকক্ষণ সময় কাটাইছি, খুবই সুন্দর লাগে, ভালো লাগে। সামনে এই যদি রিসর্টটা না থাকতো আমার, তাহলে আসলে দেখতে আরও বেশি সুন্দর লাগতো। সাইড সিট দিয়ে হচ্ছে অনেক দূর পর্যন্ত দেখা যায়, তো এত সুন্দর লাগে। আর কিছু কিছু সময় যখন মেঘটা একদম চাদরের মতো হয়ে থাকে না, জাস্ট মেঘ ছাড়া কিছু দেখা যায় না, তখন যে কি ভালো লাগে। তখন আসলে আর ভিডিও করার কথা মাথায় থাকে না, তখন মনে চায় শুধু দেখি, মুগ্ধ হয়ে দেখি যে আল্লাহ কত সুন্দর করে পৃথিবী সাজাইছেন, কত সুন্দর সব কিছু, মানে এত সুন্দর হইতে হবে কেন। আমার আসলে সামনের যে রিসর্টটা ওইটা ভালো লাগে নাই, কিন্তু রিসর্টের সামনে যে দোলনাটা দিয়ে রাখছে না, এটা জাস্ট ওয়াও ছিল। কিন্তু আমার তো কপাল খারাপ, আমি অন্য রিসর্টে আছি, তার জন্য ওইটার মধ্যে আমি বসতে পারিনি। তবে আমার খুব ইচ্ছা ছিল যে ওখানে যদি একটু বসে সময় কাটাতে পারতাম। যাই হোক, আমি রেডি হয়ে ফ্রেশ হয়ে বের হইলাম, মানে সকালবেলা সকালে এখন নাস্তা করতে হবে। তো এটা হচ্ছে আমার রিসর্টটা যেটার মধ্যে আমি উঠছি। এটা হচ্ছে যে বাইরের সাইড দিয়ে, মানে ব্যাক সাইড দিয়ে হচ্ছে এই কন্ডিশন। তবে খারাপ লাগে না, আমার কাছে ভালোই লাগছে, মনে হইতেছিল যে নিজের ভারী আর কি। ওই যে একা আপু দোল না খায়, দোল খাইতেছে, আমার আর কি কপালে নাই। যাই হোক, খুব বেশি আফসোস নাই। কত হচ্ছে ওই যে বললাম যে আমার জানালা আর বেলকুনি দিয়ে পরিবেশটা এত সুন্দর লাগে, মানে উপভোগ করার মতো আর কি। তো সকাল সকাল বের হইতেছি, এই যে এই রোডটা দিয়ে হচ্ছে মেন রোডে আমার বের হইতে হয়। মেন রোডটা হচ্ছে, মেন রোডটা পুরোটাই আর কি সাজেক, রাস্তার এপার ওপারে অনেকগুলো রিসোর্ট, আর এইভাবেই হচ্ছে এই রাস্তার এই এক সাইড থেকে আর এক সাইডে হচ্ছে পুরোটাই সাজেকের আর কি পরিবেশ। সব খাবার হোটেল রিসোর্ট এই দিকের মধ্যেই, ভেতর সাইডে ওরকম খুব বেশি কিছু নাই। এই যে আমি, এই যে আসলে এখানে সেনাবাহিনীর হাতে সব কিছু নিয়ন্ত্রণ হয়তো, যার জন্য আসলে এখানে ওরকম কোনো সিন্ডিকেট নাই। আপনি দেখবেন যে খাবারের দামগুলো সব কিছু হচ্ছে আপনার ব্যালেন্সের মধ্যে, মানে কোনো খাবারে আপনার মনে হবে না যে এটার দামটা বেশি নিয়েছে, যেটার যেরকম দাম হওয়া উচিত ওইরকমই। আবার রিসোর্ট বা স্কটেজগুলোতে দেখলাম যে ওদের যে সময়টা মানে একটু ঢালু থাকে, মানে পর্যটকরা আসে না, ওই সময়টার জন্য একটা রেট নির্ধারণ করা। আবার যখন পর্যটকরা আসে, যখন সিজন, সেই সময়ের জন্য একটা মানে হচ্ছে রেট রিজার্ভ করা, এর মধ্যেই ওরা রাখে, এর উপরেও ওরা হচ্ছে নেয় না কারো কাছ থেকে যে এখন অনেক বেশি লোক আছে এখন বাড়তি নিলাম, আবার পরে যখন লোক ছিল না তখন একদমই কম নিলাম, ব্যাপারটা এরকম না। ওদের একটা লিস্ট করাই থাকে যেটা আপনার চোখের সামনেই থাকবে। এটা ছিল আমার সকালের নাস্তা, খিচুড়ি, ডিম ভুনা, আর হচ্ছে এই যে একটা চাটনি দিছে, এই চাটনিটা খুবই মজা। এটার মধ্যে পেঁয়াজ, তেঁতুল আর শুকনো মরিচ, মানে এত টেস্ট কি বলবো। তো আজকে আমার প্ল্যান হচ্ছে যাব ঝর্ণাতে গোসল করতে। তো সাজেকের এখানেই নিচে, মিনিমাম 150 তলা নিচে তো হবেই, এই এতখানি নিচে পাহাড়ে আপনাকে হচ্ছে হেঁটে হেঁটে নিচে নামতে হবে আর উঠতে হবে, যদি ঝর্ণাটাকে উপভোগ করতে চান, ঝর্ণায় গোসল করতে চান। তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম, কাজ হচ্ছে আমি আজ পর্যন্ত যতবারই ঝর্ণার কাছে গেছি, ছবি তোলা চলে আসছে, আমি কখনো ঝর্ণায় গোসল করতে পারিনি, ভিজতে পারিনি। তবে এবার আমার খুব ইচ্ছা যে এত নিচে কষ্ট করে যেহেতু আমি যাব, আমি এবার গোসল করবই। নামার শুরুর দিকটা কিন্তু খুব ভালোই লাগতেছিল, আসলে দুই পাশে জঙ্গল আর এখানে লোকজন নাই বললেই চলে, মানে আপনি যখন নামতে শুরু করবেন তখন দেখবেন আশেপাশে কেউই নেই, হঠাৎ হঠাৎ একটা দুইটা ঘর দেখা যায় দূরে। আর পর্যটকরা যারা আছে, আমি যখন আসছি এই সময় তো আসলে পর্যটক খুবই কম। আর এটা ছিল দ্বিতীয় দিন, মানে শনিবার, আমি সকালবেলা যখন নাস্তা করতে আসলাম তখন দেখলাম যে গতকালকে যারা যারা আসছিল, মানে এই যে এত পর্যটক যার জন্য আমার রুম ভাড়াটা বেশি লাগলো, তারা সবাই চলে গেছে, কেউ নাই। তো মানে একেবারেই লোকালয় শূন্য হয়ে গেছিলো। তো যার জন্য এই সময়টাতে যে পাহাড়ে নামতেছিলাম, আমি মানুষজন খুব একটা দেখতেছিলামই না। এইখানে আমি একটা কাঁচা হলুদের গাছ দেখতে পাই, পরে ওখান থেকে কাঁচা হলুদটা তুলছি, তুলে হচ্ছে আমি এটা বাসায় নিয়ে আসছি, ভালো লাগছে খুব দেখতে। এই যে এইটা দেখেন, মানে এইটা আমি ফার্স্ট টাইম করলাম যে কাঁচা হলুদ গাছ থেকে কাঁচা হলুদ ছিঁড়লাম নিয়ে আসলাম।
এগুলা কিন্তু চাষ করা না মনে হয়, এগুলা হয়তো বা এখানে এমনি এমনি হয়। যেটা বলতেছিলাম যে আসলে ওরকম কোন লোকজন নাই, আপনি যখন পাহাড় থেকে নামবেন হঠাৎ হঠাৎ দুই একজনের সাথে দেখা হইতে পারে যারা নিচে নামছে, আর যারা সাজেক দুই তিনবার আসছে তারা আসলে মূলত একবার এই ঝর্ণায় যারা যায় দ্বিতীয়বার আসলে তারা আর আসলে যাইতে চায় না, কজ হচ্ছে এটা এত গভীরে এত নিচে। এখানে নামতে তো কষ্ট আছেই, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে উপরে উঠে আসাটা, এইটা আসলে সবাই নিতে পারবে না। মানে যাদের স্ট্যামিনা খুব বেশি তারাই হয়তো বা পারবে, আর যাদের মানে এইসব মানে বিষয়গুলো অ্যাডভেঞ্চার নিতে খুব পছন্দ করে তারা আসবে। আজকে সব লোকজন চলে যাওয়াতে আমি কিন্তু ভাড়া অর্ধেকে পেয়ে গেছি, ওই রুমটাই আমি এবার নিয়েছি কারণ আমার রুমটা এত ভালো লাগছে ওইটা ছাড়তে ইচ্ছা করে নাই। জানতাম যে আজকে রুম ভাড়া কমে যাবে, কত লোকজন চলে গেলে এই ভাড়াটা নিচে নেমে আসবে, তো আমি ওই জন্য একদিনের জন্যই নিয়েছিলাম। আজকে আবার হচ্ছে ওই রুমটাই আমি প্রায় অর্ধেক, প্রায় না সত্যিই অর্ধেকের মধ্যে আমি হচ্ছে রুমটা পেয়ে যাই। আবার এখান দিয়ে নামতে নামতে পরিবেশটা এত সুন্দর লাগতেছিল, আর এত নির্জন ছিল, একটু ভয়ানক। মানে যদি আপনার খুব বেশি মানে সাহস না থাকে তাহলে হয়তো আপনার একা একা এখানে আসা বা গাইড নিয়ে আসলেও আপনার ভেতরে একটা ভয় কাজ করবে, কিন্তু আমি আসলে পুরো ব্যাপারটা খুব এনজয় করতেছিলাম। আমি এত জায়গায় ঘোরাঘুরি করছি কিন্তু আমার এরকম অ্যাডভেঞ্চার কখনো হয় নাই যে আমি পাহাড়ের এত গভীরে চলে গেছি, কখনোই যাইতে পারি নাই। এখানে একটা ছোট ঝর্ণা, আর এই ঝর্ণার শব্দটা আমি অনেক উপর থেকে পাইতেছিলাম, মনে হইতেছিল ঝর্ণা খুব কাছেই, তা আমি বুঝতে পারি না যে এই ঝর্ণাটা। যাই হোক, এটা দেখে তো আমি আসলে বেশি হয়ে গেছিলাম যে এটাই এত সুন্দর, তাহলে আমি যেখানে যাইতেছি সেটা না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ, এত সুন্দর হয় প্রকৃতি! আসলে ভিডিওতে দেখা আর বাস্তবে এসে পুরো ব্যাপারটা ফিল নেওয়ার মধ্যে একটা অন্যরকমের ব্যাপার আছে। যারা সাজেক আসবেন তারা অবশ্যই অবশ্যই এই ঝর্ণায় কিন্তু নামবেন, যদিও আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে, কিন্তু কষ্ট হইলেও না, যখন ঝর্ণায় ভিজবেন গোসল করবেন ওই জায়গাটায় যাবেন তখন আপনার আসলে এই কষ্টটা মনে থাকবে না। আমি এই পাহাড়ের রাস্তায় প্রতিটা মোড় ঘুরতেছিলাম আর আমি মানে জাস্ট অবাক হইতেছিলাম যে প্রতি স্টেপে স্টেপে এত ভালো লাগতেছিল, প্রতি স্টেপে স্টেপে এত সুন্দর লাগতেছিল, মানে আসলে জাস্ট বলার মতো না। তবে যারা একা আসবেন অবশ্যই সাথে গাইড নিয়ে নামবেন, কারণ আশা করি কোনো বিপদ হবে না। তারপরও আসলে বলা যায় না, বন জঙ্গলের ব্যাপার তো, অনেক রকমের পোকামাকড় থাকে, অনেক রকমের সমস্যা হইতে পারে। তাছাড়াটাই এক সাইডে হচ্ছে আপনার পুরোই খাদ, আপনি যদি একটু ব্যালেন্স হারায় ফেলান তাহলে হচ্ছে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার জন্য একা অবশ্যই আসবেন না, গাইড নিয়ে আসবেন, না যদি সাথে বন্ধুরা থাকে তাহলে তো কোনো কথাই নাই। তবে কোনোভাবে এইটা মিস করবেন না, আর যাই হোক আর তাই হোক এইটা কখনোই মিস করবেন না। আমি আসলে পুরোপুরি ওরকমভাবে প্রস্তুত ছিলাম না, কারণ আমি বুঝতেই পারি না যে ঝর্ণা বা পাহাড়ে আমার এইভাবে নামতে হবে বা এর এত সময় লাগবে। মূলত এখান থেকে আপনি যখন নামবেন নিচে দিকে তখন আপনার সময় লাগবে হচ্ছে 40 থেকে 50 মিনিট, আর আপনি যখন উঠবেন তখন আপনার সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। কজ হচ্ছে আপনি উঠতে হচ্ছে এমনি পাহাড় উঠতে অনেক কষ্ট, অনেক মানে এনার্জি নষ্ট হয়, আর তারপরে হচ্ছে আপনাকে রেস্ট নিতে হবে একটু পর পরে, 10 মিনিট পর পর আপনার রেস্ট নিতে হবে কারণ গলা এত শুকায় যায়। আর একটা কাজ করবেন, আপনারা নামার সময় অবশ্যই একটু পানি কিছু খাবার নিয়ে নামবেন, টুকটাক কিছু খাবার আর পানি অবশ্যই নিয়ে নামবেন, কারণ গলা প্রচণ্ড রকমের শুকায় যায়। আর আমি তো আসলে সকালবেলা নাস্তা করে এখানে চলে আসছি, আমি দুপুরের মধ্যে আমি জানতাম যে একটু সময় লাগবে, যার জন্য আমি দুপুরের মধ্যে যাতে রুমে চলে যেতে পারি ওই জন্য আমার সকাল সকাল আসা। তবে দুপুরে কেউ অবশ্যই নামবেন না, দুপুরের দিকে নামলে কিন্তু আপনার নামতে আর উঠতে যে সময়টা লাগবে তাতে আপনার সারাদিনটা নষ্ট হয়ে যাবে। আর এই জায়গাটা হচ্ছে খুব পিচ্ছিল, মানে একদম মাটিটা লাল লাল আর খুব মানে আঠালো আঠালো কেমন যেন, খুব পিচ্ছিল ছিল। আর এই জায়গাগুলোতে নামতে হলে আপনাকে খুব সাবধানের সাথে নামতে হবে। আমার হাতে কোনো লাঠিও ছিল না, কিছুই ছিল না, আমি জাস্ট কোনোভাবে মানে আমার ভালোই লাগতেছিল, আমি জুতাও খুলতেছিলাম না, আমার আসলে অনেক সাহস। হ্যাঁ, এইখানে আবার চাষ হচ্ছিল, এটাকে বলা হয় মেবি জুম চাষ, এখানে হচ্ছে ধান চাষ করা হইতেছিল। তো আমি আসলে রাস্তায় একটু চেঞ্জ করে হাঁটা শুরু করলাম, এই রাস্তাটা দেখলাম ভাঙা একটু, তো আমি একটু সামনে আগায় দেখলাম এই যে ক্ষেতের মধ্যে দিয়ে বাঁশের এক সাইড ভাঙা আছে, তো আমি কি করছি ওই বাঁশের সাইডটাতে হচ্ছে চলে গেছি, ক্ষেতের মধ্যে দিয়ে গেছি, যার জন্য একটু রাস্তা আমার সেভ হয়েছে। আর ওই যে দেখেন ছোট ছোট ঘর দেখা যায় না, এটা না খুব ভালো লাগে, মানে কিছু নাই চারিদিকে শুধু সবুজ গাছপালা, একটা ছুমছাম একটা মানে গম্ভীর একটা পরিবেশ, এর মাঝে মাঝে এরকম ছোট ছোট ঘর দেখতে পারলে অনেক ভালো লাগে। পরিবেশটা কিন্তু আসলে মানে গা ছিমছিমে আর কি, দুপুরবেলায় তো মানে আর আমার খুব প্রচুর রোদ লাগতেছিল, গরম লাগতেছিল, কিন্তু তারপরও আমার ভালো লাগতেছিল, কজ আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম। এই যে এখানে দেখেন কত ধান,
এইগুলা ধান পাহাড়ে এইভাবেই চাষ করা হয়, এগুলাই হচ্ছে জুম চাষ, জুম করে চাষ করা হয় আর কি। তবে আমার সাজেক আসার সার্থক আর কি, মানে আমি যা দেখলাম এখানে ঘুরতে এসে, আর এই যে যে আমার অ্যাডভেঞ্চারটা হইলো, আমি মানে নিজের প্রতি নিজেরই একটা ভালো লাগা কাজ করতেছিল যে না, ইটস ওকে, ইটস অল রাইট। সত্যি কথা বলতে এই জায়গাটা আসার পর একটু বেশি ভয় লাগতেছিল, কারণ গাছগুলো একটু বড় বড় ছিল, তো আমাকে আসলে সাইড থেকে দেখা যেতেছিল না, আর আমিও মানে দুই সাইডে কিছু দেখতে পারতেছিলাম না। কিছু কিছু সময় মনে হইতেছিল যে ব্যাক করে চলে যাই না, আর যাব না, কিন্তু আবার মনে হইতো যে এতখানি রাস্তা কষ্ট করে আসলাম। তারপরে যে হঠাৎ দেখলাম যে ভাইয়ারা ঝর্ণা থেকে উঠে আসলো, তারা গোসল করে আসছে, ঝর্ণা দেখে আসছে, তো তাদের কাছ থেকে আমি একটু জিজ্ঞাসাও করলাম যে কি অবস্থা, নিচে আর কতটুকু বাকি, তাদের অনুভূতি কিরকম। তো তারা আমাকে বললো যে এখনো অনেকখানি বাকি, আর অনুভূতি কি বলবো, নামতেছেন তো মজাই লাগতেছে, কিন্তু উঠতে গেলে বুঝবেন, এরকমটা আমাকে বলে দিল আর কি। নিচে যাওয়ার পরে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, ঠান্ডা পানি, একদম শরীর লাগছে, ওইটুকু হইলেই হবে, বাকিটা পরে দেখতেছি। আচ্ছা ধন্যবাদ। তো তারা আমাকে বলে দিল যে নিচে কিন্তু আমি ছাড়া কেউ নাই, তার মানে হচ্ছে তারা যে চলে আসলো তারাই ছিল শেষ পর্যটক ওখানে, তাছাড়া আমি ছাড়া কেউ নাই। এখন তো আমার আরো বেশি কেমন একটা নার্ভাস লাগতেছে যে এত নিচে আসলাম, এখন নিচের লোকজনই নাই, এখানেই আমার এত ভয় লাগতেছে, আমি এত নিচে গিয়ে একা একা, মানে আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম যে এটা কি বলে গেল। তো যাই হোক, আসলে সব পুরোটা আসার ভিডিও তো আসলে দেওয়া পসিবল না, কারণ এত টাইমের একটা জার্নি, এটা দেওয়া সম্ভব না। তো আমি স্কিপ করে করে হচ্ছে ভিডিও করতেছিলাম আর নামতেছিলাম, আসলে খুব হাঁপাই গেছিলাম, মানে অনেকটা রাস্তা, আসলে অনেকটা রাস্তা, যেটা আসলে আপনারা যারা যারা গেছেন তারা বুঝতে পারতেছেন, আর যারা আসবেন তারা আসার পরেই বুঝবেন, জাস্ট বলে বোঝানোর মতো না। তবে এটা শিওর আপনার ভালো লাগবে, আপনার মানে বোরিং লাগবে না, এনার্জি চলে যাবে, কষ্ট হবে, কিন্তু আপনার মানে খারাপ লাগবে না। এটা হাঁটাহাঁটি করতে বা পরিবেশটা নিয়ে এনজয় করতে যারা একটু প্রকৃতি লাভার আছেন তাদের তো একদমই খারাপ লাগবে না, এটা আসলে বেশ ভালো রকমভাবে এনজয় করবেন। তবে জাস্ট শুধু সাবধানে চলাফেরা করতে হবে, এখানে পুরো রাস্তাটাই হচ্ছে অন্য রকমের, যেটা আসলে নিজের ব্যালেন্সটা খুব কেয়ারফুলি নিজেকে রাখতে হয়, এইটা যদি ঠিকঠাক রাখতে পারেন আপনি পুরো ব্যাপারটা হচ্ছে এনজয় করবেন। আর নামার সময় সিরিয়াসলি ওরকম বেশি কষ্ট না, একটু হাঁপায় যাবেন, একটু মানে অত বেশি খারাপ লাগবে না, কিন্তু সবচেয়ে বেশি কষ্টটা লাগে হচ্ছে উপরে ওঠার সময়। আমি উপরে ওঠার সময় আসলে খুব বেশি কষ্ট হইতেছিল, এনার্জি পাইতেছিলাম না, একটু পরে পরে রেস্ট নিতেছিলাম, একটু পরে পরে বসে পড়তেছিলাম, মানে এক জায়গায় দাঁড়ায় থাকতেছিলাম, তো যার জন্য আমি আসলে ওরকমভাবে ভিডিও নিতে পারি নাই, নিজেরে নিয়েই ব্যস্ত হয়ে গেছিলাম, তো যার জন্য শুধু যাওয়ার ভিডিওটাই আমি আপনাদের দিতে পারছি, আসার ভিডিও ওরকমভাবে নাই। আর প্রথমে ভাবছিলাম সাজেক একটুখানি জায়গা, এখানে আমি দুই দিন থাকবো কি করে, আর কি দেখবো, কি বা দেখার বাকি থাকবে, আমার মনে হয় ভালো লাগবে না। কিন্তু না, আসলে এই পাহাড়টাতে নামার পরে ওঠার পরে আমার ধারণা পুরাই পাল্টে গেছে। আপনি এই একটা পাহাড়ের যদি ব্যাপারটা ফিল নিতে চান তাহলে আপনার জন্য মানে এই দুই দিন সময় খুবই কম, যদি আপনি মানে ঠিকঠাকভাবে উপভোগ করতে চান। যদি কখনো এরকম হয় যে আপনার আসলে মানে সব কিছু বোরিং লাগতেছে, কিছুই ভালো লাগতেছে না, তখন আপনি এখানে চলে আসেন। যদি একা থাকতে ইচ্ছে হয় তাহলে আপনি সাজেক চলে আসেন, তবে অফ সিজনে অবশ্যই আসবেন। যাই হোক, ফাইনালি আমি চলে আসলাম সেই ঝর্ণায়, কাঙ্ক্ষিত ঝর্ণা, যেটার জন্য এত কিছু, এত অপেক্ষা। আসলে ফাইনালি আমি ঝর্ণা দেখে হচ্ছে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, আমি আর ভিডিওর দিকে খেয়াল রাখতেছিলাম না, আমি আমার মতো করে হচ্ছে এটার ফিল নিতেছিলাম, এনজয় করতেছিলাম। তবে এখানে এতখানি কষ্ট করে আসার পরে যখনই ঝর্ণায় আসবেন তখন বুঝবেন যে এটার অনুভূতিটা আসলে কীরকম। আমাকে কবে আমি বলে দেবো, আর নেতা ভুলে যাবো।
তো ঝর্ণায় গোসল করলাম, ওদের সাথে খুব আড্ডা দিলাম, মজা করলাম, আর মানে অনেক ফটোশুট করছি, অনেক ভিডিও করছি। দেন হচ্ছে যাওয়ার পালা। জিন্দগি বারবাদ হয়ে গায়া, এই খারাপ রাস্তা উঠতেছে। আমার বয়স শুনে বুঝতে পারছেন আসলে ওঠাটা কত মুশকিল, কত কষ্টের, আসলে দুর্দান্ত কষ্টের, মানে খুব বেশি ক্লান্ত হয়ে যাবেন। আমি আসলে ভিজে ছিলাম, উপরে উঠে আস্তে আস্তে শুকায় গেছি। দেন এই দোকান থেকে হচ্ছে আমি একটা ড্রিঙ্ক নিয়ে বাসায় চলে যাই, এরপর ফ্রেশ হয়ে ঘুমায় পড়ছি, সাথে সাথে খুব ক্লান্ত ছিলাম। দেন রেডি হয়ে বের হইলাম খাবার খাওয়ার জন্য দুপুরের। তো আমার আজকে একটু লেট হয়ে গেছিলো, এই কাশবনের হোটেলটাতে আমি গত রাত্রে আসছিলাম, তো গত রাত্রে খাবারটা আমি এখানেই খাইছি। তো ওই চেয়ারটাতেই এসে বসলাম। তো এখানে দেখলাম যে আজকে এদের ট্রেডিশনাল কিছু খাইতে হবে। তো এখানে ব্যাম্বো চিকেন, দেশি মুরগি 1:4, মানে চারজনের খাবার ছিল, দুজনের দেওয়া যাবে। তারপর ব্যাম্বো চিকেন, ব্রয়লার মুরগি, এগুলো ছিল, মানে সব কিছু লিস্টের মধ্যে দেখতেছেন। আর প্যাকেজে ভাতের মধ্যে ছিল মাছ, ডাল, ভাত, সবজি, আলু ভর্তা, গরুর মাংসের ডাল, এগুলা। তো আমি আসলে একটা ভাতের প্যাকেজ নেই, আর হচ্ছে ব্যাম্বো চিকেনটা নেই। এই ব্যাম্বো চিকেনটা আমি হচ্ছে দুইজনের নিছি, তো কোয়ান্টিটিটা খুব ভালোই ছিল, আমি আসলে একা খেয়ে শেষ করার মতো ছিল না। পরে আমি বসে বসে শুধু মাংস একা একা খাইছি, কি করব, ফেলাই দিব। আর খাবার ওয়েস্ট করবেন না, কেউ খাবার ওয়েস্ট করা একদমই ভালো কথা না। পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে মানুষ না খেয়ে থাকে। যাই হোক, এই যে আমার হচ্ছে এটা ছিল ব্যাম্বো চিকেন, আর এই যে তরকারিটা দেখতেছেন এটা ছিল ব্যাম্বোরই একটা তরকারি, কিছু সবজি মিক্সড করে রান্না করা ছিল। আমি আপনাদের বললাম না যে ওদের রান্নাটা না দুর্দান্ত, আসলে জাস্ট বলার মতো না, কি বলে হচ্ছে, আপনারা তাদের ক্রেডিট দিবেন আমি জানি না, কিন্তু এত টেস্ট আসলে কি বলবো। ফাইনালি হচ্ছে ওই আমার যে প্যাকেজটা ছিল ওটার মধ্যে ছিল ভাত, ডাল, আলু ভর্তা আর ওই ব্যাম্বোর তরকারিটা, আর আমি যে এখানে আলাদাভাবে নিয়েছিলাম ব্যাম্বো চিকেন সেটা দিয়ে খাচ্ছিলাম। আমার আসলে মানে খাবারের ব্যাপারে আমি জাস্ট কিচ্ছু বলতে পারবো না, ওয়াও ছিল। খাবার শেষে আমি যাব হচ্ছে লুসাই গ্রামে ঘুরতে, কিন্তু অঝোরে বৃষ্টি, এত বৃষ্টি। একদিকে ভালোও লাগতেছিল বৃষ্টি দেখতে, পাহাড়ের উপরে বৃষ্টি অন্যরকমের, অন্যদিকে আমার মনটা খারাপ হয়ে যেতেছিল যে আমার এখন প্রতিটা সময় খুব গুরুত্বপূর্ণ ঘোরাঘুরি করার জন্য, কিন্তু আমি আসলে পারতেছিলাম না বৃষ্টির জন্য। আমার অ্যাকচুয়ালি সত্যি মন খুব খারাপ হয়ে গেছিলো। তা আমি ওই হোটেলেই বসেছিলাম যেখানে আমি খাবার খাইতেছিলাম, ওখানে বসেই হচ্ছে ভিডিওগুলো ধারণ করা। আসলে দেখেন বাড়িটা কত সুন্দর, এটাও একটা উপভোগ করার মতো বিষয়। তবে বাইরে না যেতে পারা যে কি একটা উপকার হয়েছে এইটা না আপনার একটু পরেই বুঝতে পারবেন। আর এই হোটেলটার উপরেও খুব সুন্দর ছিল, ছাদে আমি গেছিলাম, ওখানেও খুব মানে ভিউ দেখা যায়, খুবই ভালো, খুবই সুন্দর লাগে। যাই হোক, যে বাইরে বৃষ্টি কমতেছে এই না, আমি প্রায় আধা ঘন্টা প্লাস টাইম ধরে বসে আছি কিন্তু বৃষ্টি কমার নামই নাই। আমার একেবারেই মন খারাপ হয়ে যেতেছে যে বৃষ্টি খুব জোরে পড়তেছিল, একটু অল্প পড়লেও আমি ভিজতে ভিজতেই ঘুরতে চলে যেতাম, কিন্তু এত বৃষ্টি পড়তেছিল যে বাইরে গেলেই ভিজে যাবো, এরকম একটা অবস্থা। একটু বৃষ্টি কমার পর আমি বাইরে বের হয়ে যাই, আর তারপরে এই লুক, মানে মেঘ জাস্ট রাস্তার উপরে চলে আসছে, যেখান দিয়ে আমরা হাঁটাচলা করতেছিলাম কিছুক্ষণ আগে, এত মেঘ, মানে একটু দূরেই কোনো কিছু দেখা যেতেছিল না, মনে হইতেছিল যে শীতের সকাল, কুয়াশায় ভর্তি সকাল, মানে ভোরবেলা যেরকম খুব কুয়াশা পড়ে থাকে, কিচ্ছু দেখা যায় না, ঠিক ওই রকমটা দেখতেছিলাম। পর্যটকরা যারাই ছিল তারাই চলে আসতেছিল, আর যারা চলে গেছে তারা তো মিস করছে। জাস্ট এই দৃশ্য না ভোলার মতো না, মানুষ তো সব মানে খুশিতে পাগল হয়ে যেতেছিল এরকম যে এত সুন্দর কেন। আমি তো পুরাই মানে অবাক, আমি জাস্ট ফার্স্ট টাইম এসে এগুলো কি দেখতেছি। আর এটা দেখেন, এটা হচ্ছে শুকুর বলে, এটা মানে চাষ করে এখানে, তো এইখানে দুই তিনটা চলে আসছে বৃষ্টি বা এগুলো পায়ে হয়তো। জাস্ট পরিবেশটা দেখেন, লুক, মানে এত সুন্দর, এত সুন্দর, মানে আমি আসলে বুঝাইতে পারবো না। এগুলো মানুষ সাধনা করেও পায় না, এগুলো সবসময় এখানে এরকম থাকে না, এরকম হয় না। আমি আসলে খুবই লাকি, আর আমি মানে খুব এক্সাইটেড, মানে জাস্ট আসলে কি বলবো, পরিবেশটা আসলে ওইভাবে প্রকাশ করার মতো না, আমি কোনো শব্দ দিয়ে এর বর্ণনা দিতে পারবো না। তো যাই হোক, এরকম ওয়েদার পেয়ে অনেক ছবি, ফটোশুট, ভিডিও করে দেন হচ্ছে যাবো চা খাওয়ার জন্য। এটা জানেন কি, এটা হচ্ছে তেজপাতা, আপনারা যে তরকারিতে খান সেটাই কাছাটা। তো যাই হোক, আমি এই যে চা বানাতে বললাম, বাসের মধ্যে হচ্ছে চাটা তৈরি করে দেয়, চাটা খাইতেও দুর্দান্ত। আর এরকম সিচুয়েশনে মানে বৃষ্টি, মেঘ, মেঘ গা ছুঁয়ে দিতেছে, সেখানে রাস্তায় দাঁড়া দাঁড়াতে চা খাইতেছেন, ফিলটা বুঝতে পারতেছেন কীরকম, অনেক সুন্দর, কোনো ভাষায় যথেষ্ট না প্রকাশ করার মতো। দুই কাপ কেন জানেন, আমার হচ্ছে গাড়ির মামা, যে গাড়ির মামা চালায় আসলো সেই মামা চলে আসছিলো,
দেখেন লুক মানে এই ট্যুর আমি আর ভুলতে পারবো না বুঝছেন। তো যাই হোক ওই মামার সাথে ওই যে ভাইয়াদের সাথে আসছিলাম তাদের সাথেও দেখা হয়ে গেছিল। তারা আসলে কোন রিসর্টে আসছে আমি জানি না, রিসর্টটা আমি আসলে দেখি নাই। তবে রাস্তায় মাঝে মাঝেই হচ্ছে রাতে যখন তখন দেখা হয়ে যেতেছিল। তো আমরা এখানে সবাই একত্রিত হয়ে যাই হঠাৎ করেই, তো মামার সাথে আমরা সেলফি টেলফিও নেই। দেন চলে যাই হচ্ছে কংলাক পাহাড়ে, পাহাড়ের নিচে চায়ের দোকানে রাত্রেবেলা এখানে একটা দুর্দান্ত আড্ডা হয়েছে আমাদের। তারপর আমি আবার চলে আসছি হেলিপ্যাডে। এখানে আজকে মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে আমি গান গাইতেছিলাম আর বাকি পর্যটকরা সবাই হচ্ছে গানে আমার সাথে মানে তাল মিলাইতেছিল। দেন এখান থেকে হচ্ছে অনেক সময় কাটাইয়া খুব মানে মনটাকে ফ্রেশ করে আমি হচ্ছে রুমের দিকে যাইতেছিলাম। আজকে একটু রাত করে ফেলছি কারণ ওই যে ওখানে আমি গান গাইতেছিলাম তো জোরে জোরে চেঁচায় গান গাইতেছিলাম, যেটা আসলে অনেক বছর পরে অনেক দিন পরে একটা পাইলাম আমি। তো যাওয়ার সময় আমি যখন ঘুরতেছিলাম তখন এদের সাথে আমার দেখা, দেখলাম যে এরা আসলে গান করতেছে। তো আমি একটু দাঁড়ায় আসি, গানগুলো শুনলাম, আসলে দুর্দান্ত গান গায়, তারাও ভালোই লাগলো, রাতটা আসলে মধুর হয়ে গেছে আমার। আসলে এরকম একটা পরিবেশে আর এত সবকিছুর মাঝে থাকলে না বেদনা মধুর হয়ে যায় সত্যি কথা। তো আমি একটা স্টল থেকে কিছু হালকা পাতলা খাবার, বিস্কিট চিপস এগুলো নিয়ে হচ্ছে রাতে আর খাবো না ভাবলাম, তো চলে যাই। রাতে হচ্ছে আমি সুন্দর একটা ঘুম দিছি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বুক নাক কান মুখ সব জ্যাম হয়ে আছে, দুর্দান্ত অসুস্থ হয়ে পড়ি। আজকে আমার চলে যাওয়ার পালা, তো সকালবেলায় হচ্ছে গাড়িতে উঠে পড়ি নাস্তা করে। তো এই যে এখান থেকে হচ্ছে আমি কিছু জিনিসপত্র কিনি, যাওয়ার সময় মামা যখন গাড়ি একটু ব্রেক করছে এই জিনিসগুলো পাওয়া যায়। তো আমি এখান থেকে টুকিটাকি একটা চাল কিনছিলাম এগুলো কিনে আর কি। তো আমি আর যাওয়ার পথে কোনো ভিডিও করি নাই, কজ হচ্ছে যাওয়ার সময় খুব অসুস্থ ছিলাম, এনার্জি পাচ্ছিলাম না, তো ওই জন্য আমি আর ওরকম কোনো ভিডিও ওরকম নেই নাই। তবে সকালবেলা জানেন কি হয়েছে, কিন্তু অসুস্থতার কারণে বেড থেকে উঠতে পারতেছিলাম না, কিন্তু আমার বেড থেকে শুয়েই সামনের দিকে তাকালে মনে হইতেছিল দূর দূরান্ত পর্যন্ত সবকিছু মানে মেঘে ঢাকা, সাদা চাদরের মতো সবকিছু, মনে হইতেছিল সোজা হেঁটে চলে যাওয়া যাবে এত সুন্দর। আমি একটু ঘুমাইতেছিলাম আবার চোখ খুলে একটু পর পরে দেখতেছিলাম, আবার একটু ঘুমাইতেছিলাম আবার দেখতেছিলাম, এরকমভাবেই চলছে আমার। যাই হোক আমি টুকিটাকি কেনাকাটা এখান থেকে করে নিয়ে হচ্ছে খাগড়াছড়ি চলে যাই। যাওয়ার পথে আমি আর কোনো ভিডিও করি নাই। তো মামা খাগড়াছড়ি নিয়ে ছেড়ে দেওয়ার পরে আমি খাগড়াছড়িতে গিয়ে টিকিট কাটি ঢাকা যাওয়ার জন্য। টিকিট কাটার পরে মনে হলো বাসায় কারোর জন্য কিছু কেনা নেওয়া হয় নাই আমার, তো এখন টুকিটাকি কিছু কিনে নিয়ে যেতে হবে অবশ্যই। তো ভাবলাম কি নেওয়া যায়। তো এখানে আসলে আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে আমি বাজার তো ডেফিনেটলি করি, কারণ ওদের বাজারের জিনিসপত্রগুলো খুব মানে পিওর হয় আর কোনো ভেজাল নাই, আর বাজারগুলো করতেও খুব ভালো লাগে আর খেতেও খুব টেস্ট। ওই জন্য আমি যার জন্য যাই নেই না কেন আমি এখান থেকে টুকিটাকি বাজার করে নিয়ে যাই, বিশেষ করে ফল সবজি এগুলো তো নিয়ে যাই, যদিও আমার কষ্ট হয় একটু তারপর আমি নিয়ে যাই, কারণ আমি জানি ঢাকা গেলে কেলা পাওয়া যাবে না। জানি তো কিন্তু কালকে তো আর থাকতেছি না আমি, আর ওই যে ওইদিকে সাজেক থেকে আস্তে আস্তে এখন দেরি হয়ে গেছে। এই অটোটা আমি আবার রিজার্ভ নেই, তো আমি মামা আমাকে নিয়ে যেতেছিল মধুপুর বাজারে আর কি, ওইখানে নাকি অনেক বাজার পাওয়া যায়। তো মামার নিয়েই আমি হচ্ছে বাজার করতে নেমে গেলাম। তো মামা আমাকে বলতেছিল যে আজকের দিন থেকে যান, কালকে সোমবার আছে, কালকে হচ্ছে বাজার এখানে হাট বার। তো আমি বললাম জানি কিন্তু আমি তো টিকিট কেটে ফেলছি, তো আজকে থাকার প্ল্যান নাই, তো যার জন্য আমাকে একটু তাড়াহুড়ো করেই বাজার করতে হবে। তো মামা আমার এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেছিল। আমার তো
এখন সময় নাই আমি বাসের টিকিট কেটে ফলাইছি আগে ওখানে কাটা করি নাই আবার আজকে এখন দুপুর বেলা না খুঁজে পাইতাছি না কি কোন জায়গায় কি আছে না আছে ওই সবাই বললো যে মধুপুর বাজারে যাওয়ার কথা তাই জন্য আর কি এদিকেই যাইতাছি দেখি টুকটাক জিনিস নিব আর কি ধর কিছু সবজি আর ওই যে চাকমাদের পোশাক যাই হোক মামা আমাকে খুব হেল্প করে এই যে কলা নেই আমি অনেকগুলো কলা নিয়ে আসছি কিনে আর ওনাদের সাথে দামাদামি করা যায় না ওনারা একরের দামই বলে হয়তো বা মানে কিছু টাকা কনসিডার আপনাকে করে দিতে পারে কিন্তু খুব বেশি দামাদামি করে আপনার কাছে বেচবে না বা তারা রেগে যায় দামাদামি পছন্দ করে না তো আমিও সচরাচর খুব বেশি তাদের সাথে কখনোই দামাদামি করি না এমনিতেও জিনিসগুলোর দাম একটু কমই থাকে আমি জাস্ট কিনতেছিলাম আর মামা শুধু গাড়িতে উঠাইতেছিল আমি কিনে হচ্ছে বিল দিয়ে দিতেছিলাম মামা হচ্ছে গাড়িতে উঠাইতেছিল ব্যাপারটা আসলে একটু ভালো লাগার মতোই মানে অন্যরকমের মামারও নিজের মনে হইতেছিল মনে হইতেছিল নিজের মামাই যাই হোক অনেক বাস করল ছিল যেটা হচ্ছে কাঁকড়া আমার আম্মু আমারে বলে দিয়েছে যাই আনো আর তাই আনো বাস করল কিন্তু আনবা না মানে আমি যখনই পাহাড়ি অঞ্চলে আসছি বাস নিয়ে গেছি বাড়িতে আর বোকা খেয়েছি কারণ ওটা ঠিকঠাকভাবে রান্না করা মানে করতে পারি না আমরা অনেক রকমের সবজিপাতি শাক টাক ছিল আমি আসলে জাস্ট চিনি না কোনটা দিয়ে কি খায় কিভাবে খাইতে হয় যার জন্য ওগুলা ভালো লাগলো নেওয়া হয় নাই তো আমি জাস্ট হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার ছিল সময় কম হাতে কারণ আমাকে হচ্ছে 4:30টার মধ্যে চলে যেতে হবে কাউন্টারে আর আমি এদিকে যখন বাজার করতে আসি তখন বাজে হচ্ছে 3টা মানে আমার হাতে মোটামুটি 1 ঘন্টা 30 মিনিট টাইম অর্থাৎ 1 ঘন্টার মধ্যে আমাকে বাজার করে হচ্ছে কাউন্টারে চলে যেতে হবে তো আমি আমার মতো করে খুব তাড়াহুড়ো করে কেনাকাটা করতেছিলাম তো এই যে এখানে এটা হচ্ছে মিষ্টি লাউ এই লাউটাও আমি নিছি মানে এগুলো পাহাড়েই হয় আমার কাছে মনে হয় যে পাহাড়ের সব জিনিসগুলো একটু ডিফারেন্ট টাইপের এরকমই মনে হয় কারণ এগুলোর মধ্যে কোনো রকমের ঝামেলা নাই তারপরে যে কাঁচা হলুদ এই কাঁচা হলুদগুলো আমি বাড়িতে নিয়ে আসি কাঁচা হলুদ এগুলো খাওয়াও যায় এগুলো খাইলে না লিভার ভালো থাকে তারপরে এই যে মানে কি বলে হচ্ছে আপনারা কি বলেন আমি জানি না যে লাউ আছে না ছোট ছোট লাউ এই যে এইটা এটাকে কি বলে আমি জানি না মানে এই লাউগুলোও নিছি দুইটা বাসার জন্য আমি আসলে বাসা রান্না করলে কিন্তু খাই না কিন্তু কেনার ব্যাপারে খুব এক্সপার্ট দেখলেই কিনতে ইচ্ছা করে সবুজ টাটকা ফ্রেশ সবজি দেখলে কেমন যেন মানে আমার ভেতরে ভূত ভর করে আর কি মাছ টাটকা মাছ বড় মাছ তারপরে সবজি এগুলো দেখলেই আমার হচ্ছে খুব কেনাকাটা করতে ইচ্ছা করে মানে খাই আর না খাই কিন্তু হবে এতটুকু জানি জানেন সাজিক থেকে এসে কিন্তু আমার মন খুবই খারাপ আমি বাজার করতেছি চলে যেতেছি কিন্তু আমার আসলে ভেতরে ভেতরে খুব খারাপ লাগতেছে মানে যেতে ইচ্ছা করে না সামনে আগান সামনে সামনে আগে যেতেছিলাম মামা বলতেছিল সামনে আরও দোকানপাট আছে আসলে দুপুর টাইম এই টাইমটা তো বাজারের টাইম না আমি গেছিলাম অন্য একটা বাজারে যেটা কাছে মানে শাপলা চত্বরের ওখানেই কিন্তু ওখানে আমি আসলে কিছুই পাইলাম না ওখান থেকে আমি একটা বাঙি টাইপের কেমন একটা ফল আর কি একটা পেঁপে নিয়েছিলাম তো এখানে আসার পরে মানে কিছুই কিনলাম এই যে আখ এগুলো আখ দেখলাম দেখলাম যে একটু ডিফারেন্ট টাইপের মানে যেগুলো যে কালো কালো তো সচরাচর এগুলো দেখা যায় না এরকম তো এখান থেকে আমি 3-4টা আখ কেটে নিলাম ওনাদের কাছ থেকে আমার না এটা হ্যাবিট হয়ে গেছে কেমন যেন পাহাড়িদের সামনে আসলে বা কাছে আসলে ওদের কাছ থেকে কিছু কেনাকাটা করা বাড়িতে নিয়ে যাওয়া আমার এগুলো নিতে কিন্তু একটা বড় বড় বস্তার মতো হয়ে যায় আর কি এগুলো কিন্তু এখান থেকে ক্যারি করে বাসায় নিয়ে যাওয়া মানে মেয়ে মানুষ হিসেবে আমার যখনই আমি ঢাকায় পৌঁছাই তখনই হয় ভোর হবে নাহলে খুব রাত হবে মানে টাইমিংটা এরকম হয় আর কি তো এই দুই টাইমে কিন্তু এগুলো নেওয়াটা আসলে খুব ডিফিকাল্ট যদিও আমি খুব সিস্টেমের মধ্যে নিয়ে যাই সিস্টেমেটিকভাবে করে ফেলে জন্য হচ্ছে আমার খুব একটা প্যারা নিতে হয় না আর এখানকার মানুষগুলো না ঠিক একটু অন্যরকমের বুঝছেন মানে খুব আন্তরিক হয় কেমন যেন সবাই খুব হেল্পফুল আর কি পাহাড়িরা যারা আছে তারাও আবার এখানের বাসিন্দা কিন্তু বাঙালি এরকম যারা আছে তারাও খুব মানে অন্যরকমের হয় তাদের কাছ থেকে আপনি অনায়াসে যে কোনো রকমের হেল্প চাইতে পারেন তারা আপনাকে সহযোগিতা করবে ওই যে ওইটা কি দেখছেন মানে এই যে হুক্কা না কি বলে কাঁচামরিচের পাশে দেখেন এইটা এদের দেখি সারাক্ষণই খাইতে থাকে সারাক্ষণই খাইতে থাকে ওই যে কাঁচামরিচগুলো দেখতেছেন না জানেন এগুলো কাঁচামরিচ এক পার দাম হচ্ছে 150 টাকা কি দুর্দান্ত ঝাল কল্পনাও করতে পারবেন না মানে জাস্ট স্মেল নিলেও মনে হয় যে কেমন একটা ঝাল 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 লাগে এটা হচ্ছে ভাতের সাথে খাওয়ার জন্য আমি অল্প হলেও নিয়ে যাই আজকেও আমি নিয়ে গেছি 100 গ্রামের মতো 50 টাকা 60 টাকা এরকম বিল আসছিল তো উনি হচ্ছে আমাকে আগগুলো কেটে খুব সুন্দর করে সাইজ করে দিচ্ছে কিভাবে কিভাবে কাটবে জিজ্ঞাসা করে নিতেছে তো আমি আবার একটু সুন্দর করে বুঝাই বললাম আমার আসলে অনেক কিছু কেনার ইচ্ছা ছিল যে মানে পাহাড়িদের পোশাক তারপরে কিছু জুয়েলারি বাসায় আমার ছোট বোন আছে ভাবি আছে ভাই আছে ছোট ভাই আছে ওদের সবার জন্য আমি সবসময় কিছু না কিছু নেওয়ার ট্রাই করি কিন্তু এবার না ওরকম কিছু নিতে পারলাম না কারণ আনসিজনে আসছি আনসিজনেও পাওয়া যায় কিন্তু আসলে ওরকম কিছু পাইলাম না
তো দ্যাটস ওয়াই হচ্ছে এরকম কিছুই নিতে পারিনি। আর এগুলোর মধ্যে হচ্ছে বাজারটা আমি দুপুর টাইমে আসছি, তখন ওরকম কোনো কিছু পাইলাম না নেওয়ার মতো। যাই হোক, আমি হচ্ছে যে এদিক সেদিক ঘুরতে সেট দেখতেছি। আর এগুলো হচ্ছে পেয়ারা। আমি বান্দরবনে একবার পাহাড়ের মানে গাছ থেকে পেয়ারা ছিঁড়ে ছিঁড়ে সেই গাছে পেয়ারা কিনে আনছিলাম, ওরকম আর পাইলাম না। যাই হোক, তারপরে এই পেয়ারাগুলো খুব টেস্টি, মানে ছোট আর মানে অন্যরকমের টেস্ট, মানে টেস্টটাই আলাদা। আনারস, পেয়ারা, কলা, পেঁপে এই চারটা ফল কখনোই মিস করবেন না পাহাড়ে আসলে। যাই হোক, ফাইনালি হচ্ছে আমি এই যে আবারও সেই চত্বরে চলে আসলাম, আমার সব কেনাকাটাও শেষ। এখন হচ্ছে আমি গাড়িতে উঠে খাগড়া ছেলেকে টাটা বাই বাই করবো, তবে মনটা এখানে ফালাই রেখে গেলাম, আমার আবার আসতে হবে কজা। আমি কিন্তু বৃষ্টির কারণে লুসাই গ্রাম দেখতে পাই নাই। এটা ছাড়াও আমারও সব কিছু টাইনে ধরে রাখছে। আর ওই ভাইয়াগুলোকে অনেক অনেক ধন্যবাদ, তাদের জন্য আমার এই জার্নিটা অনেক বেশি আনন্দদায়ক হয়েছে, খুব মজা লাগছে। আমি খুব এনজয় করতে করতেই যেতেও পারছি, আসতেও পারছি। আর পরিবেশ, প্রকৃতি, কি বলবো, সব কিছু আমাকে টানতেছিল। এই কারণেই মনে হয় যে আসো, আমাকে একটু দেখে যাও, আমি কত রূপবতী, কত সুন্দর। তো আমার সব মনে থাকবে, আর খাগড়াছড়ি তো অবশ্যই আমি আসবো। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।